একটা রুমের মধ্যে দুটো রুম রয়েছে, পুরো একটা ফ্যামিলি রুম। ছোট মতো একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, গোদরেজের একটা ছোট ফ্রিজ রয়েছে, তোমরা চাইলে এখানে জলের বোতল বা কিছু রেখে ঠান্ডা রাখা করতে পারো। তার সাথে এখানে দেখতে পাচ্ছি শাওয়ার নেওয়ার জন্য এখানে কাঁচের ঘর দিয়ে বন্ধ, কাঁচের দেওয়াল দেওয়া একটা জায়গা, তোমরা চাইলে এখানে স্নান করতে পারবে বাথটাবে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ প্রেমী চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন হোটেল রিভিউ নিয়ে, হোটেল নীল সমুদ্র। তোমাদেরকে দেখাচ্ছি যে সোজা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সোজা গেলে হচ্ছে জাহাজবাড়ি, জাহাজবাড়ির উল্টো দিকে রুটেই হচ্ছে এই হোটেল নীল সমুদ্র। এই দেখতে পাচ্ছ হোটেল নীল সমুদ্র, আর এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টি দেখতে পাচ্ছ। ছতলার একটা বড় প্রপার্টি রয়েছে। চলুন আমরা ভেতরে গিয়ে ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে পার্কিং করার জায়গা, এখানে চার চাকা গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সাথে টু হুইলার পার্কিং করার জায়গা রয়েছে দেখতে পাচ্ছি। এটা বন্ধুরা আমরা এখন রিসেপশনে যাই, গিয়ে একটু কথা বলি। এই হচ্ছে হোটেলের পুরো রিসেপশন দেখতে পাচ্ছ, খুবই ওয়েল মেনটেন, ফ্লোর পুরো খুব ক্লিন আছে। এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়েটিং প্লেস রয়েছে, এখানে রুম পেতে লেট হলে এখানে তোমরা বসে অপেক্ষা করতে পারবে। দাদা বলছি মানে আপনাদের এখানে কটা কিরকম রুম আছে? আমাদের রুম আছে, আপনাদের রুম আছে, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি মানে এসি নন এসি সব মিলে। এসি নন এসি আছে, মানে এসি কটা আছে নন এসি কটা আছে? এসি আমাদের বলতে গেলে আমাদের পুরোটাই আমাদের এসি। এবার কেউ যদি এসি নেয় তো এসি অন করে এসি, আর সেটা প্রত্যেকটা এসি আছে, সেটা যদি সুইচ অফ করে দাও তাহলে সেটাই নন এসি। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, এসির এখন অক্সিজেনে কীরকম রেট চলছে? অক্সিজেনে আমরা যে জিএসটি ইনক্লুডেড করা থাকে, অক্সিজেন আমরা মিনিমাম 1512 টাকা, 1512 টাকা স্টার্ট। আমি বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, তো মিনিমাম এসি আমাদের স্টার্ট হয় 1512 টাকা ইনক্লুডিং জিএসটি, এবং এটা অক্সিজেন। আর নন এসি রুমের কীরকম কী দাম আছে? নন এসি আমাদের অক্সিজেনে যেটা থাকে 999 টাকা, 1150। এখন যেহেতু জিএসটি চলে এসেছে সেক্ষেত্রে আমরা 1150 টাকা নিচ্ছি। আচ্ছা বলছি মানে এখানে সিজনে কীরকম রেট আছে নন এসি? সিজনে যেগুলো আপনার যেটা বললাম ইনক্লুডিং জিএসটি, সেগুলো যখন আপনার ফেসবুক টাইম থাকে সেক্ষেত্রে আমরা সেটা ম্যাক্সিমাম আমরা করে দিই 2050 টাকা থেকে স্টার্ট করে দিই। 2050 টাকা। আচ্ছা মানে কোনো চার্জ লাগবে না? আচ্ছা মানে এখানে কেউ আর মানে বাইরে দিয়ে কোনো খাবার খাবার কিনে আনলো ওগুলো কি অ্যালাউ আছে? না, এটা তো এই হোটেল ইন্ডাস্ট্রিতে আমরা বাইরে থেকে কোনো কুকিং ফুড অ্যালাউ করি না। যদি কোনো রকম কোনো গেস্ট যদি উনি মনে করেন যে বাড়ি খেয়ে আসবো তো সেটা উনি খেয়ে আসতে পারবো। এছাড়া তো প্যাকেটিং স্ন্যাক্স ছাড়া আমি অ্যালাউ করি না। আচ্ছা, আর বলছি মানে সিঙ্গেল পার্সন অ্যালাউ করেন কি? না, সিঙ্গেল পার্সন সেটা আমাদের থেকে না, নর্মালি বিগার হোটেল ইন্ডাস্ট্রিতে সিঙ্গেল পার্সন আমি অ্যালাউ করি না। আর আনম্যারিড কাপেল অ্যালাউ করে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের যেটা বয়সের নির্ধারিত যেটা করে দেওয়া আছে সেই নির্ধারিত মানে 18 প্লাস এজ লাগবে। হ্যাঁ, সেটা যদি নির্ধারিত যদি বয়সটা যদি পেরিয়ে আসে নিশ্চয়ই আমরা। আর বলছি যে কেউ ধরুন পোষ্য জীবজন্তু আনলো বিড়াল কুকুর এসব অ্যালাউ আছে? না, সেটা আমরা কখনো অ্যালাউ করি না। আমার মনে হয় দীঘা হোটেল ইন্ডাস্ট্রি খুব অ্যালাউ করি। মানে এখানে ধরুন 5-6 জনের একটা বড় টিম হলো তাহলে মানে কি সুবিধা? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের ফ্যামিলি রুম আছে, সুইট রুম আছে, সেখানে ম্যাক্সিমাম 8 জন আমরা রাখতে পারি। ম্যাক্সিমাম 8 জন থাকার মতো সুইটিংয়ের তিন থেকে 6 জন ফ্যামিলি রুম যেটা আছে 8 জন, আর সুইট রুম মানে সেখানে আমার কী আছে রুমের মধ্যে আর একটা রুম আছে পার্টিশন করা আছে, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম 20 জন আপনাদের দর্শক দেবো না।
তো এই বাইরে আমাদের রুমের বাইরেও আমাদের একটা কনফারেন্স রুম আছে, সেখানে মিনিমাম আমাদের 200 থেকে 800 জনের ক্যাপাসিটি আছে। কোনো রকম প্যাকেজ বা প্রোগ্রাম কিছু করি। আচ্ছা, মানে কোনো কোনো প্রোগ্রাম অনুষ্ঠান কিছু করলে ওখানে পালন করা যাবে, তাই তো? মানে এর জন্য কিরকম কি চার্জ আছে? সেটা নিশ্চয় আমাদের চার্জ আছে, আমরা প্রতি এক ঘন্টা অন্তর পার আওয়ার আমরা চার্জ করি। পার আওয়ার চার্জ? আচ্ছা, তো দাদার সাথে কথা বললাম, এখন এই হোটেলের হোটেল লিঙ্ক সমুদ্র আমরা দুটো রুম রিভিউ করবো। চলুন, হোটেলের রিসেপশনের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, সুতরাং মানে পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওঠার কোনো অসুবিধা হবে না, আর এখানে লিফটেরও সুব্যবস্থা রয়েছে। চলুন লিফটের ভেতরে যাই। দেখতে পাচ্ছি এখানে লিফট দিয়ে বাইরের দৃশ্যও দেখা যাচ্ছে। আমরা এখন হোটেল নীল সমুদ্র ফোর্থ ফ্লোরে চলে এসেছি, আমরা ফোর্থ ফ্লোরের একটা রুম রিভিউ করব। চলো তাড়াতাড়ি রুমটা দেখিয়ে দিই তোমাদের। ফোর্থ ফ্লোরের করিডোর দেখতে পাচ্ছ, এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, আগুন নেভানোর খুব সুব্যবস্থা রয়েছে, আর খুব সুন্দর ডেকোরেট করা আছে জায়গাগুলো। এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সুব্যবস্থা, আর ওয়েল মেনটেন রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি চারিদিকটা। আর এখানে যারা দেখতে পাচ্ছি এখানে একটা রাউটার রয়েছে, টিপি লিঙ্কের একটা রাউটার দেখতে পাচ্ছি এখানে, সুতরাং এখানে ওয়াইফাই কানেকশনও রয়েছে। চলো আমরা রুমটার দিকে যাই। আমরা এখন হোটেল নীল সমুদ্র ফোর্থ ফ্লোরে 508 নম্বর রুমটা দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 508 নম্বর রুম। চলো ভেতরে যাই। এই হচ্ছে পুরো রুম, খুব সুন্দর রুমটা ডেকোরেট করা রয়েছে। একটা রুমের মধ্যে দুটো রুম রয়েছে, পুরো এটা ফ্যামিলি রুম। এখানে একটা তিনজনের মতো বেড দেখতে পাচ্ছি, এখানে একটা তিনজনের মতো বেড রয়েছে। আর একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘর। তারপরে এখানে একটা দেখতে পাচ্ছ বেড পড়ছে ঠিক দরজার দিক ঢোকার পরেই। আরেকটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছ আরেকটা রুম রয়েছে, এটা ফ্যামিলি রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি এখানে। এখানে দেখতে পাচ্ছি সামনে একটা টিভি রয়েছে, টিভিটা ওয়ার্কেবল, আর এখানে সামনে কিছুটা স্পেস দেওয়া হয়েছে টুকিটাকি জিনিস রাখার জন্য, একটা চেয়ার দেওয়া রয়েছে খুব সুন্দর করে মেনটেন করা, একটা টাওয়াল দেওয়া রয়েছে বিছানার উপর দেখতে পাচ্ছি, আর এখানে ইন্টারকামও রয়েছে, রিসেপশন থেকে কোনো খাবার দাবার কিছু লাগলে বা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিছু প্রয়োজন পড়লে তখন এইখানে রিসেপশনের সাথে যোগাযোগ করতে পারবেন। খুব সুন্দর স্পটলাইট দিয়েও রুমটাকে সাজানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এসিও রয়েছে, হিটাচির এসি। এখানে দেখতে পাচ্ছি টেবিল চেয়ার রয়েছে, এখানে তোমরা চাইলে ডিনার লাঞ্চ করতে পারো। ছোটো মতো একটা ফ্রিজ দেখতে পাচ্ছি, গোদরেজের একটা ছোটো ফ্রিজ রয়েছে, তোমরা চাইলে এখানে জলের বোতল বা কিছু রেখে ঠান্ডা করতে পারো। এখানে ওপরে কিছুটা স্পেস দেওয়া রয়েছে জিনিসপত্র কিছু রাখার জন্য। এখানে সাইডে ওয়ার্ড্রপও রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে ওয়ার্ড্রপ রয়েছে। বন্ধুরা, এই রুমেরও বেডটা একই রকমের, অনেকটা বড় বেড, বিছানার উপর টাওয়াল দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা ফ্রন্টে মিরার রয়েছে, তাই না? আর এখানে সামনে কিছুটা স্পেস দেওয়া রয়েছে টুকিটাকি জিনিসপত্র রাখতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, এখানে তোমরা ল্যাপটপ নিয়ে বসে কাজবাজ করতে পারবে। একটা চেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আর সামনে এখানে একটা টিভি রয়েছে, বড় এইচডি টিভি রয়েছে, স্মার্ট টিভি। আর এখানে সামনে একটা একটু স্পেস দেওয়া রয়েছে টুকিটাকি জিনিসপত্র তোমরা রাখতে পারবে, খুবই সুন্দর দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারকামও দেখতে পাচ্ছি রয়েছে রিসেপশনের সাথে যোগাযোগ করার জন্য। খুবই সুন্দর ওয়েল মেনটেন ডেকোরেট করা রয়েছে রুমগুলো। আর এখানেও একটা এসি দেখতে পাচ্ছি হিটাচির। আচ্ছা দাদা, বলছি এই রুমটার এখন কিরকম কি রেট চলছে? এই রুমটা বর্তমানে এখন 3250। 3250 আর মানে সমেত? আচ্ছা, আর এসি হলে? আচ্ছা আচ্ছা, ঠিক। এই রুমের সব থেকে বড় আকর্ষণ রয়েছে ব্যালকানি, ফোর্থ ফ্লোরের ব্যালকানি, খুব আকর্ষণীয়। যেহেতু ফোর্থ ফ্লোর অনেকটা টপে, তো তোমাদের ব্যালকানিটাকে একবার দেখিয়ে দিচ্ছি। বড় ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা তোমাদের দেখিয়ে দিই।
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে রয়েছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে ব্যালকানি, আর এই ব্যালকানি থেকে দেখতে পাচ্ছ দৃশ্য, খুবই সুন্দর লাগছে। অনেকটা উঁচুতে রয়েছে, এখানে বসে তোমরা কিছুটা সময় অতিবাহিত করতে পারো। বন্ধুরা, এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা ছোট মতো বেসিন রয়েছে, সামনে একটা বড় আয়না, তার এইখানেই রয়েছে দেখতে পাচ্ছ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, ওয়েস্টার্ন কমোড এখানে, আর হ্যান্ড শাওয়ার দেখতে পাচ্ছি পাশে। এখানে দেখতে পাচ্ছি এখানে গিজারও রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, এখানে বালতি মগ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিনের জলটাকে একটু আমরা দেখে নেবো কিরম পড়ছে পড়ছে। জল খুবই হরসে পড়ছে, এখানে জল নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে দু দুটো দুটো বালতি দেওয়া আছে, না এটা সরি ডাস্টবিন আছে, এটা ডাস্টবিন আছে, আর এখানে একটা বালতি মগ দেওয়া রয়েছে। এই হচ্ছে এই রুমের পুরো ওয়াশরুম। যেহেতু দুটো রুম, একটা রুমের মধ্যে যেহেতু দুটো রুম, সেই জন্য দুটো ওয়াশরুম, সবই দুটো দুটো করে রয়েছে। বেড দুটো রয়েছে, এসি দুটো রয়েছে, ফ্যানও দুটো রয়েছে, আর ব্যালকানিও দুটো রয়েছে। দুটো রুমের আলাদা আলাদা ব্যালকানি। দুজন যদি, দুটো ফ্যামিলি যদি ঘুরতে আসেন এখানে, আরাম করে এখানে থাকতে পারবেন দুটো ফ্যামিলি একসাথে মিলেমিশে। আর তোমাদের এই রুমের ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হচ্ছে রুমের ওয়াশরুম আগের রুমের মতোই সেম। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইল দেখতে পাচ্ছি, কমোড রয়েছে, আর এখানে বালতি মগ, ট্যাপ কল রয়েছে এখানে, এখানে দেখতে পাচ্ছি গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে এখানে, আর ঠিক সামনেই রয়েছে এখানে একটা বেসিন। এখানে দেখতে পাচ্ছি একটা বড় সাইজের আয়না রয়েছে, স্পটলাইট দেওয়া রয়েছে আয়নার সামনে, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বন্ধুরা, এই রুমের আরো একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, যেটা হচ্ছে রুমের স্পটলাইট। রুমের স্পটলাইট গুলো খুব ভাবে ভালোভাবে সাজানো ডেকোরেশন করা রয়েছে। তোমাদের স্পটলাইট গুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বেডের ঠিক ওপরে এখানে স্পটলাইট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে এসি, এই রুমের এসি, এটা হচ্ছে পুরো এই রুমটা। এই রুমেরও ব্যালকানি আছে, এই যে এই গেটটা দিয়ে তোমাদের ব্যালকানিটা একবার দেখিয়ে দিচ্ছি। এই রুমের ব্যালকানি, এটা হচ্ছে এই রুমের ব্যালকানি, খুবই সুন্দর। ধরুন গিজারটা কোনো রকমের, কোনো একটা ওয়াশরুমের গিজার খারাপ হয়ে গেল, তখন কি সুবিধা আছে? গিজার খারাপ হলে 10 মিনিটের মধ্যে কাজ করে দেওয়া হবে। এখানে ফোর্থ ফ্লোরে দেখতে পাচ্ছ যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এখানে, পুরো ফোর্থ ফ্লোরের করিডোরটা পুরো গার্ডে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা কেন্টের অ্যাকোয়াগার্ডও রয়েছে। চলে এসেছি থার্ড ফ্লোরে হোটেল নীল সমুদ্র, এখন 408 নম্বর রুম তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। এটা হচ্ছে থার্ড ফ্লোরে 408 নম্বর রুম, তোমাদের রুমের ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে ড্রয়িং রুম, এই রুমের দেখতে পাচ্ছ এখানে টিভি রয়েছে, এসি, এখানে বিভিন্ন রকমের সুবিধা রয়েছে, কিছু বোটলস রয়েছে এখানে, একটা জুস মেশিন রয়েছে, আর এখানে একটা বড় এইচডি টিভি রয়েছে এলজির, সাথে এখানে রয়েছে অনেক বড় বড় সোফা, খুব সুন্দর কুশনিং রয়েছে। খুব সুন্দর কুশনিং রয়েছে এই সোফাগুলোর, আর সামনে একটা দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে, পুরো ড্রয়িং রুমসের ফিলিংস আসবে। আপনাদেরকে বেডরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বেডরুম, দেখতে পাচ্ছ খুব সুন্দর বেডরুমটা, খুব ওয়েল মেনটেন রয়েছে। নিচের ফ্লোরটা টাইলস বসানো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এখানে বেডের ওপরে দেখতে পাচ্ছি একটা টাওয়াল দেওয়া রয়েছে, সাথে পাশে রয়েছে ইন্টারকাম রয়েছে একটা, যেখানে আপনি রিসেপশনের সাথে যোগাযোগ করতে পারবেন।
আর এখানেও একটা এসি রয়েছে, সাথে একটা টিভি রয়েছে এলজি এইচডি টিভি। একটা ছোট মতো স্পেস দেওয়া রয়েছে, এখানে আপনারা চাইলে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। এখানে সাইডে চার্জিং পয়েন্ট রয়েছে। এই রুমের একটা বড় আকর্ষণ রয়েছে এই রুমের ব্যালকানি, থার্ড ফ্লোর দিয়ে ব্যালকানি দেখব। তো চলুন এখন ব্যালকানিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমের ব্যালকানি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এখান দিয়ে তোমরা সবুজের দৃশ্য দেখতে পারবে। ঠিক বেরিয়েই এখানে বাঁহাতে পড়বে আপনার ওয়াশরুমটা, এখানে দেখতে পাচ্ছ ওয়াশরুমটা খুবই সুন্দর। এখানে একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন স্টাইলের একটা কমোড রয়েছে, সামনে একটা ফ্রন্টে বড় মিরার, খুবই সুন্দর। এখানে দেখতে পাচ্ছি এখানেও গিজার রয়েছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছি শাওয়ার নেওয়ার জন্য এখানে কাঁচের ঘর দিয়ে বন্ধ, কাঁচের দেওয়াল দেওয়া একটা জায়গা, যেখানে ট্যাপ কল রয়েছে সাথে শাওয়ার রয়েছে। তার পাশেই রয়েছে এখানে একটা বাথটাব, তোমরা চাইলে এখানে স্নান করতে পারবে বাথটাবে। এখানে পরপর দুটো বেসিন রয়েছে পাশাপাশি, এখানে হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি, নিচে ডাস্টবিন রয়েছে একটা আর বালতি মগ রয়েছে। বন্ধুরা ওয়াশরুমের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছি এখানে একটু স্পেস দেওয়া রয়েছে, এখানে চাইলে তোমরা মালপত্র জুতো, এখানে নিচে জুতো রাখার জায়গা রয়েছে, এখানে মালপত্র তোমরা রাখতে পারবে। আর এখানে ওয়াশরুমের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বড় মিরার, উপরে স্পটলাইট দেওয়া, খুবই সুন্দর। আর এখানে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে ওয়ার্ড্রপে তোমরা চাইলে মালপত্র রাখতে পারবে, লাগেজ এখানে রাখা যায়, এখানে হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি, জামা কাপড় এখানে রাখতে পারবে। বলছি এই রুমটার এখন বর্তমান রেট কিরকম চলছে? এসি হচ্ছে 1512 টাকা। এসি 1512 টাকা, আচ্ছা। আর নন এসি? নন এসি এটা 1150। নন এসি 1150, খুব রিজনেবল প্রাইস রয়েছে। আচ্ছা, এই রুমটার নাম হচ্ছে সুইট রুম। আর সুইট রুমের একটা সুইট জিনিস হচ্ছে এই রুমের ড্রয়িং রুমেও একটা ব্যালকানি রয়েছে, তো ব্যালকানিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে বন্ধুরা ড্রয়িং রুমের ব্যালকানি দেখতে পাচ্ছ, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে একটা এসি রয়েছে, টিভি রয়েছে, আর বেডরুমেও একটা এসি টিভি রয়েছে। নিচেও একটা জায়গা রয়েছে যেখানে রয়েছে ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা গোদরেজের ছোট ফ্রিজ রয়েছে, যেখানে তোমরা জিনিসপত্র চাইলে ঠান্ডা করে খেতে পারবে। আর এখানে ড্রয়ার দেখতে পাচ্ছি পাশে, এখানে চার্জিং পয়েন্টের জন্য দেখতে পাচ্ছি এখানে পোর্ট করা আছে, সাথে এখানে টিভির কানেকশন, সাথে তো টিভি এখানে ওয়ার্কেবল টিভি, এগুলো এগুলো টিভিগুলো ওয়ার্কেবল তো? আচ্ছা, মানে এগুলো কি স্মার্ট টিভি? স্মার্ট টিভি, আচ্ছা। তো বন্ধুরা এগুলো হচ্ছে স্মার্ট টিভি, এলজি স্মার্ট টিভি এইচডি পুরো। বন্ধুরা থার্ড ফ্লোরের করিডোরেও একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছ, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে অ্যাকোয়াগার্ড কেন্টের। তো বন্ধুরা আমরা এখন হোটেল নীল সমুদ্রর 4th ফ্লোরে একটা ফ্যামিলি রুম দেখলাম, আর 3rd ফ্লোরে একটা সুইট রুম দেখলাম যেখানে 3 জন কম করে থাকতে পারবে। তো আমরা এখন এই রুমগুলোর ব্যাপারে ম্যানেজার বাবুর সাথে নিচে গিয়ে কথা বলবো রিসেপশনে, চলো যাই। বন্ধুরা আমরা এখন রিসেপশনে চলে এসেছি, রুমগুলো দেখার পর আমরা রিসেপশনে এখন দাদার সাথে কথা বলে নেবো। মানে ধরুন স্টেশনে আসলো, ট্রেন দিকে নির্দিকা স্টেশনে আসলো বা বাসে করে নির্দিকা আসলো, তখন ওখান থেকে কীভাবে আসবে লোকেশনটা একটু বলবো? নিশ্চয়ই বলবো, যদি দীঘা রেলওয়ে স্টেশনে যদি আসা হয় সেখান থেকে যে কোনো টোটো বা অটো বা হাতে একটা রিক্সার ভ্যান রয়েছে, আমাদের হোটেল নাম বললি সোজা আমাদের হোটেলে নিয়ে আসবো। এবং বাসে যদি কেউ আসে সেক্ষেত্রে ওর দীঘা বা নির্দিঘা বাসটিতে নামলেই হবে, বা আমাদের যে বাস স্টপেজ রয়েছে জাহাজবাড়ি ল্যান্ডমার্ক আছে বা শনি মন্দির রয়েছে বা যুবা বাস বললে এখানে আমাদেরকে দেখে যাবে, আমরা হোটেলে যেখানে দরকার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমরা যে অনেকের সাথে ম্যানেজার, আচ্ছা, নিজের সমুদ্রের ম্যানেজার, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন।
আমাদের কন্টাক্ট নাম্বার তো রয়েছে তিনটা, এছাড়া আমাদের একটা অনলাইন পোর্টাল রয়েছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্টাক্ট নাম্বার বলবো না, মানে হোটেলের কন্টাক্ট নাম্বার, হোটেলের কন্টাক্ট নাম্বার বলবো, যাতে আমাদের বিভিন্ন যে গেস্ট বা কাস্টমার যারা আসতে চায় ওনারা যোগাযোগ করে আসতে পারে। আমাদের তিনটে নাম্বার আছে, প্রথম নাম্বার হচ্ছে 8116549297, আর একটা আছে 9647008550, আর একটা হচ্ছে 9932849775। এছাড়াও যদি ফোনের মাধ্যমে আসতে চান তাহলে আমার যে নাম্বারগুলো বললাম প্রথম যে নাম্বারটা সেই নম্বরে যোগাযোগ করে আসতে পারেন, তাহলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সেখানে বুকিং অ্যামাউন্ট আমাদের নিজস্ব অ্যাকাউন্ট যে রয়েছে হোটেলের নামে সেখানে 50% অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে আমাদের ফোনপে গুগল পে সবের মাধ্যমে দিতে হবে। না, গুগল পে বা ফোনপে আমরা নিচ্ছি না, আমাদের অ্যাকাউন্টস নাম রয়েছে হোটেলের নামে, সেই অ্যাকাউন্টস মানে অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে, আইএফএসসি কোড করতে হবে। আর গোয়া গিয়ে আর মেক মাই ট্রিপে আপনাদের নিজস্ব হোটেলে দিতে হবে। দাদার সাথে কথা বলে জানতে পারলাম এখানে রেস্টুরেন্টে আপনাদের কিরকম কি মেনু কার্ড আছে, ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, আর স্পেশাল বেঙ্গলি কিচেন আছে। স্পেশাল বেঙ্গলি কিচেন আছে, আচ্ছা, খুবই ভালো। তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর এখানে হোটেলটা যেটা দেখলাম যে রুমগুলো খুবই ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ফ্যামিলি রুমটা আমরা দেখলাম, যেখানে সব কিছু দুটো দুটো করে, দুটো বেড, দুটো এসি, দুটো গিজার ওয়াশরুম, দুটো ওয়াশরুমে দুটো গিজার, খুবই সুন্দর ব্যবস্থা রয়েছে, মানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর সাথে রয়েছে ইন্টারকামও রয়েছে, কোনো রকম কিছু প্রবলেম হলে আপনারা রিসেপশনের সাথে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি এখানে বুকিং করতে চান এই নাম্বারটা আমরা ডিসক্রিপশানে দেবো, এই হোটেলের নাম্বারটা, আপনারা একবার কল করে হোটেলে যেটা অ্যামাউন্ট হবে তার 50% আপনারা দিয়ে আপনারা বুকিং করে এই হোটেলে যোগাযোগ আসতে পারবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিও আসবে তার পরের দিন, তখন টাটা।